আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুল্লাহ ভালো আছি এই ফেসবুকে ঢুকতে পারি না আপনার গুড বাই বাংলাদেশ গুড বাই বাংলাদেশ গুড বাই বাংলাদেশ মানে কি বলবো দেশের মানুষ আর দেশে নেই দেশের প্রত্যেকটা তরুণ যুবক এবং দেশের যত পোলা পাইন আছে দেশের বৃদ্ধ থেকে শুরু করে বাবার বয়সী বাবার বয়সের পরও যারা আছে তারাও দেখি বিদেশের দিকে দেশের অবস্থা এতটাই খারাপ কি আর বলবো আমাদের দেশের অবস্থা খুবই খারাপ তো এই হইলো অবস্থা বর্তমানে বিদেশ ছাড়া এখনকার মানুষ কিছুই বোঝে না কারণ বিদেশ যেন সবার কাছে এক ধরনের কি বলবো পরিবার পরিজন চালানো সব সবকিছু মিলে বিদেশ সর্বপ্রথম হয়ে উঠছে আমাদের দেশে এখন বর্তমানে বিদেশ ছাড়া মানুষ কিছুই বোঝে না যদি যে কোনো দিক দিয়ে পাবেন সবাই একটাই কথা বিদেশ পাড়াই দিব কথা একটাই বিদেশ পাঠাই দিব একটু বড় হোক বিদেশ পাড়ায় দিব অথবা একটু পড়ালেখা করুক বিদেশ পাঠাই দিব সবার ভাবনা চিন্তা পরিবার পরিজনের সবার ভাবনা চিন্তা এটি। কারণ বিদেশ ছাড়া কোনো কিছুই এখন ভাবে না মানুষে বিদেশে হইলে এখন বর্তমানে আমাদের বাংলাদেশের তরুণ যারা আছে বা আমাদের আমাদের মতো প্রজন্মের পরে যারা আসবো একই চিন্তা যে বিদেশ বিদেশ করা মানেই সফল অথচ বিদেশ আসলারা যে টাকা খরচ করে বিদেশ আছে ওরা যদি দেশেই টাকা ইনভেস্ট করতো অথবা কোনো কিছু করতো তাহলে বুঝতো আর বিশেষ করে আর বিদেশ না এলে মানুষ কোনো কিছু শিখতে পারে না এটা আমিও শিখছি যেটা দেশে থাকতো আমি বুঝতাম না টাকা কারে কয় পরিশ্রম কি আসে বিষয় বুঝতাম যে জীবনে একটা ছোট্ট একটা জিনিস যে খাবার দিল খাইলাম এরকম এরকম না যখন নিজের নাগ করছি তখনই বুঝতে পারছি বিদেশ দেশে যখন আসছি নিজের দেশ অন্য জায়গায় আসছি মা বাপ আত্মীয় স্বজন প্রত্যেকটা মানুষ এক এক করে প্রত্যেকটা মানুষ আমি চিনতে পারছি অথবা পাশের যে কে আপন কে পর বিশেষ করে কে আপন কে পর এই জিনিসটাও বুঝতে পারছি বিদেশের উপরে নির্ভর করা ঠিক না আমি মনে করি কারণ দেশের এখন বর্তমানে লাখ টাকা সৌদি আরব না বিভিন্ন অবস্থা ভালো না কারণ সবাই এখন আকাঙ্ক্ষা বিদেশ আপনি যদি দেশে কিছু কাজ করেন যে টাকা পাঁচ লাখ ছয় লাখ টাকা বিদেশ খরচ করে আইবেন এই পরিশ্রম যদি আপনি দেশে করেন ওইখানে আপনি সফল হইতে পারবেন এটা আমার কথা না আমার বিবেগে আমি বলতেছি কারণ দেশের মানুষ এখন বসতে না যে মনে করে বিদেশে টাকার মান বেশি কিন্তু কষ্টটা যে কি যে একবার বিদেশে তার জীবনটাই শেষ ভাই বিদেশে কত কষ্ট না আসলে আপনি সঠিক বুঝতে পারতেন না নিজের জীবন থেকে সব কিছু নষ্ট হয়ে যায় বিদেশ খুব কষ্টের জীবন বুঝছেন বিদেশে ক আগে বসতাম না এখন বুঝি যে বিদেশে কম বয়সে গেলে মানুষ কম বয়সে কেন মারা যায় তো এই হলো কথা আজকের জন্য এখানে বিদায় নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন ভুলভ্রান্তি হইলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আজকের জন্য এইখানেই বিদায় তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম